গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি ধুবড়ী জেলার মেদেরটারি বুড়াবুড়ি থানে। আমি এসে উপস্থিত হয়েছি এখানে। আমরা দেখতে পারছি যে এমভি নীলগিরি নামের একটি লঞ্চ এখানে দাঁড়ানো আছে, এবং সেই লঞ্চের পাশেই আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে ব্রহ্মপুত্র নদী আছে, সেই নদীতে আসলতে মানুষ এখানে ইলিশ মাছ ধরছে, এবং সেই উপলক্ষে আমরা বুড়াবুড়ি থানে এসে উপস্থিত হয়েছি। সেখানে আমাদের কিছু স্থানীয় ব্যক্তি আছে এবং আমাদের কিছু যুবক ছেলে ভাইরা আছে। আমরা কিছু ওনাদের সাথে থেকে বুড়াবুড়ি সম্পর্কে দুই একটি কথা জানার জন্য আমি চেষ্টা করব। বুড়াবুড়ি থান এমন একটি থান, এখানে দেখা গেছে যে ব্রহ্মপুত্র নদীর মাঝে দুইটি পাথর আছে এখানে। ছোট ভাই, তোমার নামটা কি? রাহুল। রাহুল, আচ্ছা, তোমার বাসাটা কোন জায়গায়? মেদেরটারি। মেদেরটারিতে। আচ্ছা, এখানে যে দেখা গেছে যে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দুইটি পাথর দেখা গেছে, ওই যে একটি লোক ওখানে উঠছে, আসলতে এই পাথরের এখানে কি বা বৈশিষ্ট্য আছে নাকি? এর তো পানি জীবনে ডুবে নাই, ইমান ইমান সব তলা গেছে, গা কোনো ডুবে নাই, খালি ভাসিয়ে উঠছে পাথরটা। আচ্ছা, সেই পাথরটা আসলতে তুমি কতদিন থেকে জানো যে এখানে পাথরটা আছে এভাবে? পাথরটা আছে মোটামুটি 35-40 বছর আগের থেকে ধরে এখানে আছে। আচ্ছা, এখানে মাঝে মাঝে এটা যেহেতু মেদেরটারি, এখানে নাও দুর্ঘটনা হয়েছিল, হয় না? নাই, এই সেই নাও দুর্ঘটনা সম্পর্কে তুমি কিছু জানো নাকি এখানে? না, আমি কিছু জানি না। ব্রহ্মপুত্র নদীর এখানে কীরকম আসলতে পার গুণে ভাঙছে নদীতে, সেই বিষয়ে তুমি কিছু জানো? অন্য বিষয়ে আমি ভালো করে জানি না, বহুত মানুষ জানে। আচ্ছা, এখানে আসলতে নিয়মিত কীরকম মানুষ এখানে এই বুড়াবুড়ি থান বুড়াবুড়ি পাথর এখানে দেখতে আসে? বহুত মানুষ হয় এখানে আসে। আসলতে মানুষরা এখানে ভিডিও ফটো এরকম শ্যুট করে নাকি? হ্যাঁ, শ্যুট করে। আচ্ছা, আসলতে এইখানে সরকারে যতটুকু ডেভেলপমেন্ট করা দরকার ছিল সেই রকম ডেভেলপমেন্ট এখানে হচ্ছে না? নাই, হচ্ছে। ডেভেলপমেন্ট হচ্ছে এখানে? কি কি ডেভেলপমেন্ট হচ্ছে? মানুষ কইছাল যে লঞ্চ তলায় দেখা মার দিতে। আচ্ছা, এখানে লঞ্চ আসলে দুর্ঘটনা হয় দেখে নতুন একটা লঞ্চ এখানে দিয়েছে। আসলে এই এমভি নীলগিরি এখানে ফেরিটা কতদিন ধরে এখানে আসছে? তিন মাস ধরে এখানে আসছে। এর আগে এখানে কোনো লঞ্চ ছিল না? নাই, না ছিল, না লঞ্চ ছিল। আচ্ছা, তুমি আসলে সেই সম্পর্কে আসাম সরকারের আসলে তুমি কি বলতে চাও যে এখানে একটা লঞ্চ দিয়েছে, নাও দুর্ঘটনা হয় মাঝে মাঝে লঞ্চ একটা দিয়েছে, সেই সম্পর্কে তুমি আসাম সরকারকে কি বলতে চাও? কি বলতে চাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ছোট ভাই, তোমার নামটা আরো একবার বলে দাও। রাহুল। রাহুল, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে পড়ি। তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? টেনে। ক্লাস টেনে। আসলে তুমি তোমার ভবিষ্যতে স্বপ্ন কি, কি হতে চাও পড়াশোনা করে? ভবিষ্যতে স্বপ্ন হতে চাই পড়াশোনা করে ডাক্তার লাইনে পড়তে চাই। ডাক্তার লাইনে পড়তে চাও? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি তোমার মনস্কামনা সফল হোক, সেটাই আমরা কামনা করছি। ধন্যবাদ।